নিশ্চয়ই ভালো আছো। আজকে আমরা বেরিয়েছি, তো এখন আমরা যাচ্ছি কলকাতায়। কলকাতায় পৌঁছে গেছি, তো এখন আমরা যাব হোটেলের দিকে। এখন আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেছি, পুরী যাব। তো এটা হচ্ছে কলকাতা। তো এখন আমরা স্টেশনের দিকে যাচ্ছি, স্টেশন ধরে তারপরে আমরা পুরী পৌঁছাব। স্টেশনে পৌঁছে গেছি, তো আমাদের মাসির বার্থডে ছিল, তো স্টেশনে পৌঁছে কি করব তো কিছু জোগাড় লাগিয়েছি। ওয়েটিং রুমে আমরা বসে রেডি করছি, কেক সাজিয়ে দিলাম। আমার মাসির বার্থডে সেলিব্রেট করা হবে, ট্রেন আসেনি তো ভাবলাম বার্থডে করে নিই। তো এখন ট্রেন এসে গেছে, আমরা ট্রেনে উঠে গেছি। ফাইনালি আমরা পুরী পৌঁছে গেছি। এখন হোটেলের সামনে এসে বসে আছি, দেখুন বিচটা, বিচের সামনে বসে আছি। তো ওরা গেছে হোটেল ঠিক করতে, ততক্ষণে আমরা ভাবছি একটু বসে একটু দেখে নিই জায়গাটা। খুব সকাল তো একটু চা খাবো। হোটেল ঠিক করা হয়ে গেছে, তো এখন আমরা বিস্কিট আর চা খাচ্ছি বাইরে। তো এখন আমরা হোটেলের ভিতরে ঢুকছি। রাতে ট্রেনে স্বাভাবিক ঘুম হয়নি ভালো করে, তো এখন গিয়ে রেস্ট করব। আমাদের তিনটে রুম বুক করা আছে, এই যে একটা ফার্স্ট রুম, আর এই যে একটা রুম আছে, আর একটা ভিতরে করিডোরের দিকে একটা রুম আছে। তো চলুন আমার রুমটা দেখে নিই। এটা হচ্ছে আমার রুম। তোমার ছেলে গান শুনেন, ডান্স শুরু করে দিয়েছে। আমরা রেস্ট করে বেরিয়ে পড়েছি বিচের দিকে। বিচে স্নান টান করলাম, খুবই মজা লাগলো। যেহেতু কাল যাব জগন্নাথ মন্দিরে, তো আজকে স্নান টান করে নিলাম। এখানে উঠে চড়েছি আমরা, চড়তে খুবই ভয় লাগছিলো আমার মেয়ের, আমারও একটু ভয় করছিল। তো এখন আমরা ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি রেস্টুরেন্টে, ভজহরি মান্না। এখানে আমরা খাওয়া দাওয়া করব, তারপর আবার বিকেলবেলা ঘোরাঘুরি করব। তো আজ এই পর্যন্ত রইলো, আবার দেখা হবে, আজ আসি, টাটা।